ওই মালিক ফেরেশতা মুসলমান শুনে না, নুমান ফেরেশতা এত জোরে গর্জন মারবে, ওই গর্জন যদি পৃথিবী আমার মুখে চিৎকার মারবে রে, ওই মৃত্যু ব্যক্তির ওই চিৎকার যদি দুনিয়ার মানুষ শুনতে পায়, এই দুনিয়ার সব কিছু চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে। ওই কবরের আজাব একমাত্র মানবের দানব বুঝতে পারে না, পৃথিবীর সব প্রাণী বুঝতে পারে। আপনি বিশ্বাস না করেন, আপনার বাবার কবরের পাশে, আপনার মায়ের কবরের পাশে একটা গরু বাঁধবেন, গরু বাঁধিয়া সুন্দর খাবার দিবেন, ওই খাবার দিয়া দেখবেন ওই গরুটা একটু আড়ালে দাঁড়ায়া দেখবেন, আপনার ওই গরুটা সিরাসিরি করবে, রশি সিরাসিরি করবে, ওই গরুটা কি করবে, মুসলমান গাছ খাবে আর চোখতে পানি ছেড়ে দিবে, রশি চালু মানুষ তাকাইবে, মুসলমান শুনে নেন, আপনি বুঝতে পারবেন আপনার বাবার কবরে আজাব হয়, আপনার মায়ের কবরে আজাব। আজকে যারা আলোচনা শুনেন, সকাল বেলা পরীক্ষা করে দেখবেন, এই পরীক্ষা দেখবেন আপনার মা বাবা কেমন আছে, আপনার মা বাবা কেমন কবরের মধ্যে আছে, একবার খবর লন, খবর লন, একবারও তো খবর নেন নাই, এই জগতের মধ্যে তারাও তো আমার মতো সংসার করেছিল, তারাও তো আমার মতো দুনিয়ার মধ্যে দুনিয়ার প্রেমে পড়েছিল, আজকে তারা কোথায় কবর জগতে শুয়ে গেছে, আর তারা ফিরে আসবে না। আল্লাহ ও আমার আল্লাহ, আজকের এই মাহফিল থেকে আমাদেরকে তুমি কবুল করে নাও, আল্লাহ আমাদের জিন্দেগির গুনাগুলো মাফ করে দাও, আল্লাহ আমাদের পাপগুলো মোচন করে দাও, আল্লাহ আমাদের জিন্দেগির গুনাগুলো চিরতরে মাফ করে দাও, আমরা পাপি, আমরা গুনাগার, আমরা অপরাধী, আল্লাহ তোমার দরবারে ভিক্ষা চাই, আল্লাহ আমাদের জিন্দেগির গুনাগুলো তুমি মাফ করে দাও। পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে যার কোনো সিরিয়াল নাই, এই দুনিয়ার মধ্যে কতই না তাকাব্বারি করলো, খোদাই দাবি করলো তারা দুনিয়ার মধ্যে নাই, বাবারে একটু দিলের কান্ডা লাগা শুনে নেন, আমি আস্তে আস্তে আলোচনার মধ্যে যাই। এই পৃথিবীর মধ্যে চারজন ব্যক্তি কাল্লা প্রতাপশালী বাদশা বানাইল, কাফেরদের মধ্যে দুজন, মুসলমানদের মধ্যে দুজন, এই মুসলমানদের মধ্যে দুজন, একজন নাম হলো নবী সুলাইমান আলাইহিস সালাম, আল্লাহ তাকে অর্ধ পৃথিবীর খলিফা বানিয়ে দিল, অর্ধ পৃথিবীর শাসন ক্ষমতা তার হাতের মধ্যে দিয়ে দিল, এই পৃথিবীর মধ্যে একটা সিংহাসন তারে আল্লাহ দান করলো, এই সিংহাসনে চড়িয়া সারা পৃথিবী ভ্রমণ করত, পেট্রোল লাগতো না, ডিজেল লাগতো না, তেল লাগতো না, মুসলমান হওয়ার সঙ্গে চলত, এই দুনিয়া থেকে সেও বিদায় হয়ে গেছে। মুসলমান দের মধ্যে আরেকজন কাল্লা খোদাই শক্তি দিয়েছিল, এই পৃথিবীর মধ্যে লম্বা মানুষটা ছিল না বলো, পৃথিবীর মধ্যে বাদশা জুলকার নাই, আল্লাহ তাকে পৃথিবীর মধ্যে 1600 বছর হায়াত দান করেছিল, জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার, 1600 বছর হায়াত আল্লাহ তারে দান করেছিল, কত বছর, 1600 বছর হায়াত আল্লাহ তারে দান করেছিল, লম্বা মানুষটা ছিল 48 হাত লম্বা, কত হাত, 48 হাত লম্বা, দুনিয়ার বড় তাকাব্বারি, বড় অহংকারী, বড় অহমিকা, টাকার জোর, কম সম্পদের জোর, বালাখানার জোর, দুনিয়ার গায়ের বল, ক্ষমতার বল, কদিন থাকবে রে মুসলমান শুনে নাও, আল্লাহর গজবের মধ্যে লিপ্ত হবি, মরণকালে গায়ে পোকা ধরে যাবে, একটঙ্গ বেকা হয়ে যাবে, সেদিন কেঁদে লাভ হবে না, চোখের পানি পড়ে লাভ হবে না, এ আল্লাহর গজব যুগে যুগে উপরে দিয়েছে। পৃথিবীর মধ্যে ফিরাউন, নমরুদ, কারুন যারা খোদাই দাবি করেছিল তারাও দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, তাদের কবর উপর দিয়ে কুত্তা শেলে পায়খানা করে, কবর থেকে খেদানোর মতো মানুষ ক্ষমতা তাদের দেয় নাই, অনেকের কবর উপর দিয়া গরু ছাগলে ঘাস খায়, খেদানোর মতো ক্ষমতা নাই, আমি এত বড় নেতা ছিলাম, অমুক নেতা ছিলাম, ওই নেতার কোনো দাম নাই, নেত্রীর কোনো দাম নাই, আল্লাহর আদালতে বিচারের কাজ করায় যেদিন দাঁড়ায় আসাবি, আল্লাহর দরবারে কোনো জবাব দিতে পারবি না, জোরে বলেন ঠিক কি না। এই দুনিয়ার মুসলমান শুনে না, এই বাদশা জুলকারনাইন কাল্লা একটা মজিজার ঘোড়া দান করেছিল,
এই ঘোড়াটা একটা কদম যখন ফেলাইত, একটা কদমে 12,000 মাইল অতিক্রম করত। কত হাজার? 12,000 মাইল। এত বড় ক্ষমতাবান মানুষ কি দুনিয়ার মধ্যে আছে? এই মানুষটা পৃথিবীর মধ্যে 1600 বছর হায়া, 48 হাত লম্বা, একটা মজিজার ঘোড়া দিয়েছিল, সে ঘোড়া একটা কদম ফেললে 12,000 মাইল অতিক্রম করত। যারা মক্কা মদিনায় গেছেন, যারা হজ করতে গেছে, মক্কা থেকে মদিনার দিকে একটা মহাকামা আছে, নাম হলো আলেকজান্দ্রিয়া, স্মৃতি শহর বলা হয়। এই শহরের মধ্যে বাদশাহ জুলকারনাইনকে শুয়ায় রাখা হয়েছে। উনি লিখে গেলেন, দুনিয়ার মানুষ শোনো, আমি এত বড় বাদশাহ, এত বড় ক্ষমতাবান মানুষ, আমি ভুল করেছি, আমার হায়া সীমিত। আগে যদি জানতাম, দুনিয়া ছেড়ে দিয়ে ওই মাওলার পাগল হইতাম গো। এ দুনিয়ার মানুষ, আমার মতো কেউ ভুল করো না, আমার মতো কেউ ভুল করো না। ভেবে দেখলাম দুনিয়ার সব কিছু মিশে, একমাত্র মাওলার গোলামি ছাড়া সব কিছু মিশে। জোরে জোরে চিল্লা বলা যাবে না, আল্লাহ আকবার। এ দুনিয়ার মুসলমান শুনে না, এত বড় পাড়ালা মানুষ কাল্লা নিয়ে গেছে এই দুনিয়ার মধ্যে না। কাফেরদের মধ্যে দুজন কাল্লা ক্ষমতা দান করেছিল, একজনের নাম হলো বাদশাহ নমরুদ। পৃথিবীর মধ্যে নমরুদ বাদশাহর নাম কেনা জানে রে মুসলমান? ক্ষমতা তার এমন ক্ষমতার দাপট দেখাইতো, এত বড় পাহাড় সমতুল্য তার ক্ষমতা ছিল, এত বড় ক্ষমতা চূর্ণ বিচ্ছিন্ন করে দিল। ওই নমরুদের নাম শোনে নাই কে? মুসলমান শোনো, এই পৃথিবীর মধ্যে মুসলমান তাকে আল্লাহ সাইজ করে দিছে। এই নমরুদকে মুসলমান একটা ছোট্ট মশা দিয়ে আল্লাহ শেষ করে দিছে। পৃথিবীর মধ্যে আল্লাহর সঙ্গে যুদ্ধের ঘোষণা দিয়েছিল নমরুদ, নিজে খোদা বলে দাবি করেছিল, আমার আল্লাহ কিছু মশা পাঠায় দিছে। এই মশাগুলো মাথার মধ্যে যাইয়া একটা কানা মশা, খুড়া মশা, যার ঠ্যাং নাই, যার চোখ নাই, এমন একটা মশা দিয়া নমরুদরে সাইজ করেছে। ওই সকল মন্ত্রী, সকল ক্ষমতার মালিক জুতা বাড়ি খাইয়া দুনিয়া থেকে বিদায় নিছে। তোমার মতো কত নেতা, তোমার মতো কত মন্ত্রী আমার আল্লাহ পাক সাইজ করে দিছে। সুতরাং পৃথিবীর মধ্যে এমন গজবের মধ্যে পড়ে যাওয়া, এমন বিপদের মধ্যে পড়ে যাওয়া, সেদিন দোয়ায় কাজ হবে না, সেদিন কোন আমলেও কাজ হবে না। আল্লাহর গজব যখন নাজিল হয়ে যাবে এই গজবের মধ্যে পড়ে, সেদিন বিছনায় পায়খানা করবা, বিছনায় তুমি মুসলমান পড়ে থাকবা, খানা বন্ধ হয়ে যাবে, পৃথিবীর মধ্যে সব কিছু চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে, আমার আল্লাহর গজব আসবের মধ্যে কোনো সন্দেহ নাই। আমি গুনাহগার বলে গেলাম এই মাহফিলের ময়দানে, আল্লাহ যদি বেঁচে থাকে সাক্ষী আপনারা থাকলেন, আমি বলে যাই, আল্লাহ বলেন কুল্লু মান আলাইহা ফান। আল্লাহ কয়, বান্দার এই জমিনের মধ্যে যা কিছু আছে আমি আল্লাহ সব কিছু চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। এই জমিনের মাটিগুলো আমি আল্লাহ পুড়ায় তামা বানায় দিব। তোমার মতো কত নেতা ছিল কেউ ঠেকাতে পারবে না। ও মুসলমান শুনে না, সব কিছু চূর্ণ বিচ্ছিন্ন করে দিবে আমার আল্লাহ। আল্লাহ কয়, বান্দা জমিনের মাটিগুলো পুড়ায় তামা বানায় দিব, জমিনের যত পানি আছে সব পানিগুলো পুড়ায় ছাই বানায় দিব। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবে শুধু আমার আল্লাহ। আল্লাহ কয়, বান্দা সেদিন থাকবো আমি আমার রাসূলের ভালোবাসা নিয়া। সুতরাং কার জন্যে ঘুষ খাও, কার জন্যে সুদ খাও, কার জন্যে জিনা করো, কার জন্যে দুনিয়ার মধ্যে মুসলমান, কার জন্যে, যাদের জন্যে তুমি এতই লাফালাফি করো, তুমি যার জন্য এত জীবনের ঘাম ছড়াও, কেউ তোমার নয়, কেউ তোমার নয়, সব কিছু তুমি করে গেছো, বুকামির মতো কাজ করে গেছো, এই দুনিয়ার মা ছেড়ে দাও, আমার আল্লাহর গোলাম হয়ে যাও, রাসূলের প্রেমিক হয়ে যাও, দুনিয়া তো শান্তি, কবরের মধ্যে শান্তি আসবে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না, ঠিক কি না? একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা এ মুসলমান কবির মনোযোগ। তাহলে আমরা বুঝতে পারলাম ওই কাফেরদের মধ্যে দুজন, একজনের নাম হলো বাদশাহ নমরুদ, আরেকজনের নাম ছিল বুকতা নসর। এই পৃথিবীর মধ্যে আল্লাহ তাদের এত ক্ষমতা দান করেছিল,
মুসলমান ভুলে যেও না, ভুলে যেও না, আমেরিকার সকল প্রেসিডেন্ট ডব্লিউ বুশ তারও কিন্তু জুতার বাড়ি খায়া দুনিয়ার মধ্যে থেকে নামছে। আল্লাহ পাকের সাথে তুমি মস্তানি করো না, রাসূলের সঙ্গে দুশ্মনী করো না, কোরআনের মাহফিলের সঙ্গে দুশ্মনী করো না, আল্লাহর গজব অচিরেই তোমার মধ্যে আসবে, আগমন করবে, সেদিন পৃথিবীর কেউ তোমারে ঠেকাইতে পারবে না, কারণ আল্লাহর গজব এই দুনিয়ার মধ্যে কিছুদিন আগেই গেছে। করোনা ভাইরাস কত মহামারী, কত গজব আমার আল্লাহ দেয়, তারপরও কেন তোমরা সচেতন হও না, তারপরও কেন তোমরা এখনো অলসতা করো? এই পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে, যার কোন সিরিয়াল নাই রে। দেখা যায় সন্তানের কাঁধে বাবার লাশ, বাবার কাঁধে সন্তানের লাশ। আজকে গায়ের বল দেখাও, ক্ষমতার বল দেখাও, এখনই তুমি মারা যাও, তোমার প্রতিবেশী তোমার মরা লাশ খাটখানা ধরবে, আজকে তাদের সঙ্গে বিদ্রোহী করো। শুনে নাও, শুনে নাও, শুনে নাও, তোমার এই মরা লাশ কে টানবে, তোমার কবরে কে শোয়াইবে, তোমার জন্য কে দোয়া করবে, তোমার জন্য কে চোখের পানি ফেলবে? মুসলমান শুনে নাও, মনে করছো এই জীবন সারা জীবন থাকবে, এই ক্ষমতা সারা জীবন ধরে রাখবা? পারবা না, পারবা না, কারণ সন্তানের কাঁধে বাবার লাশ, বাবার কাঁধে সন্তানের লাশ। দেখা যায় দাদা বেঁচে আছে, নাতি নাই, নাতির লাশ কাঁধে নিছে দাদায়, আবার দাদার লাশ কাঁধে নিছে নাতি, কেউ বলতে পারি না যে বুড়া হয়ে মরব, 50 বছর পরে মরব, এই রাতটা শেষ করতে পারবো, কেউ বলতে পারি না। পৃথিবীর মধ্যে মরণ হয় মানুষের দুইবার, মুসলমান দুইটা টাইমে, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। ও বান্দা, মৃত্যু হয় মানুষের দুইটা টাইমে গো, হয় দিনের বেলা না হয় রাত্রে বেলা। ও বান্দা, দিন শেষ করেছো তুমি আল্লাহর সঙ্গে, না ফরমানি করেছো দিনের মধ্যে আল্লাহর সঙ্গে, তুমি সম্বন্ধ তাই করতে পারো না, আল্লাহর সঙ্গে তোমার সম্পর্ক ভালো ছিল না। রাতের মধ্যে কত মানুষ ঘুমায় গেছে, সকাল বেলা মরা লাশ, দেখা দেয় কালেমা জুটে না, দেখা দেয় সন্তান জানে না, বিবির পাশে স্বামী লাশ হয়ে পড়ে আছে, স্বামীর পাশে বিবি লাশ হয়ে পড়ে আছে। সুতরাং আমার আল্লাহ কখন কারে নিয়ে যাবে কেউ বলতে পারি না। পৃথিবীর মধ্যে আসার সিরিয়াল আছে, যাওয়ার কিন্তু সিরিয়াল নাই। এই জন্য মুসলমান সদা সর্বদায় আগ্রা ইন্তু তোমার পিছে ঘুরছে, এই পিছনের শিরা, পিছনের যে রঙগুলো যত নিকটবর্তী, এর চাইতে নিকট আগ্রাইল সব সময় তোমার পাশে লেগে আছে। শয়তানের আশ্বাসায় পড়ে দুনিয়ার মধ্যে অন্যায় করো, দুনিয়ার মধ্যে অপরাধ করো মুসলমান, আজরাইল যখন ধরে নিবে দুনিয়ার সব কিছু পরে থাকবে, তুমি থাকবে না, আমি থাকবো না। জোরে জোরে চিল্লা বলেন ঠিক কি না? আজরাইল, আজরাইল আলাইহিসসালাম একদম মানুষের পিছনে যে রগটা, যত শিরাটা যত নিকট, এর চাইতে নিকট আজরাইল, শুধু হুকুম বা সঙ্গে সঙ্গে তোমাকে ধরে ফেলবে। জোরে বলেন ঠিক কি না? আমার মহরণ আসিবে কখন কেউ তো জানি না, এই আমি চলে যাব, আমায় তোমরা বুইলা যাইও না, আমি চলে যাব, আমার মহরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার এই পৃথিবী চিরদিনই থাকার জায়গা নয়, অন্ধকার আসল ঠিকানা রে মানুষ, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা, আমি চলে যাব, আমায় তোমরা আরো জোরে বলেন আমি চলে যাব, আমায় তোমরা না, আমার মহরণ আসিবে কখন কেউ তো জানি না, এ দুনিয়ার মুসলমান বান্দার মৃত্যু হয় সব চাইতে সহজ মৃত্যু গো। আল্লামা মুফতি আমজাদানী সাহেব একটা কিতাব লেখেন, কিতাবের নাম বারে শরিয়া। এই কিতাবের মধ্যে উনি লিখতে যা বললেন, দুনিয়ার মানুষ শোনো, 70টা তাজা উটের গায়ের চামড়া,
জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণ আর মরিচ লাগা দিলে যতটুক যন্ত্রণা হয় এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। এখন অনেকেই মরণকালে পায়খানা করে দেয়, অনেকেই মরণকালে প্রস্রাব করে দেয়, অনেকেই মরণকালে জিহ্বা বাইর হয়ে যায়। কত মানুষের জানাজা পড়লাম, কত মানুষের দাফন করলাম, কত মানুষের গোসল করাইলাম। এ মুসলমান দেখেছি অনেক মানুষ মৃত্যুকালে পায়খানা করে দিছে গো, অনেকেই মরণের কালে চোখ দুটি বড় বড় হয়ে গেছে, মরণের সময় জিহ্বা বাইর হয়ে গেছে, মরণের সময় পোষা পর্যন্ত করে দিছে, তাদের মৃত্যুটা কত কঠিন হয়। ও মুসলমান শুনে নাও, এই মরণের চিন্তা যে ব্যক্তি দুনিয়ার মধ্যে করে, এই দুনিয়ার প্রেম ছেড়ে দিয়া সে আল্লাহর প্রেমে পাগল হয়ে যায়। এই মরণের পেয়ালা পান কর্তব্যের মধ্যে কোনো সন্দেহ নাই, জোরে বলেন ঠিক কিনা। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, যে কথাগুলো বলতেছে একটু দিলের কান্না লাগা শোনো, তাহলে যদি সহজ মৃত্যুটা এত কঠিন হয়, সহজ মৃত্যু ইমানদারের মৃত্যু, কাদের মুমিনের মৃত্যু? আল্লাহ বলেন একমাত্র মুমিনদের জন্য প্রস্তুতি করে রাখা চারটি জান্নাত, একটা নয় দুটি নয় একটা জান্নাত। আল্লাহ কয় বান্দা, একমাত্র ইমানদার যারা আল্লাহ যারা মুমিনদের জন্য আমি আল্লাহ প্রস্তুতি করে রাখছি, একটি নয় দুটি নয় রে, আমি আল্লাহ রেখে দিলাম একটা জান্নাত। আর বেঈমান মুনাফিকদের জন্য আমি আল্লাহ রেখে দিলাম একটা নয় দুটি নয়। আল্লাহ বলে বিসমিল্লাহির রহমানির রহিম, উইদ্দাতুম মিন কাফিরিন। আল্লাহ কয় কাফের বেঈমান মুনাফিকদের জন্য, এ মুনাফিকের আসন আল্লাহর দুশমনের আসন, রাসূলের দুশমনের আসন, মাহফিলের দুশমনের আসন। আল্লাহ বলে বান্দা শুই না লাও, ওই বেঈমান মুনাফিকদের জন্য একটা নাই দুটি নয়, আল্লাহ রেখে দিছে সাত, সাতটা জাহান্নাম প্রস্তুতি করে রাখছে। এই জাহান্নামের মধ্যে যাবে মুনাফিকেরা, জাহান্নামের ভিতরে যাবে কাফের বেঈমানেরা, আর সবচেয়ে নিম্নতম কাতারের মুসলমান জাহান্নামের ভিতরে একটি স্তর আছে যার নাম হলো উব্বুল ফুজুল। এই নিম্ন কাতারের জায়গার মধ্যে থাকবে মুনাফিকের। আল্লাহ কমই না না মানুষের মধ্যে মায়া করু, তারা বলবে আমার নেতার ঈমান আনছে, বিল্লাহি আল্লাহর প্রতি অভিলাউমিল আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করছে। ওমা উম্মি মুমিনিন, আল্লাহ কয় বান্দা শুনে নাও, শুনে নাও, আল্লাহ আপনার কদমের মধ্যে একদল মানুষ যায়, অমিনান নাস, নাস শব্দের অর্থ মানুষ। এ মুসলমান, ওই মানুষের মধ্যে একদল আছে, তারা বলবে আমরা কি করেছি, ইমান আনছি, মায়া করু, তারা বলবে আমার নেতার ইমান আনছে, বিল্লাহি আল্লাহর প্রতি অবিলাও নিলা কেরাতের প্রতি বিশ্বাস স্থাপন করেছে। ওমা হুম বিমুমিনিন, আল্লাহ কয় মুনাফিকদের অবস্থান হবে কিয়ামতের ময়দানে কঠিন জাহান্নাম, ওই জাহান্নামের নিম্ন তলে তাদের ফেলানো হবে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার, একটু মহব্বতের সঙ্গে দূর শরীফ পড়েন, আল্লাহুম্মা। ওয়ালায়ালি মাওলানা গোরস্তানে একটু জায়গা বাইনা করে রাখ রে, গোরস্তানে একটু জায়গা বায়না করে রাখ,
এখনই তো আসতে পারে চলে যাওয়ার ডাক রে, গোরস্থানে একটু জায়গা হবে না করে রাস্থানে একটু জায়গা হবে না করে রাখেন। আল্লাহ আকবর, আরো জোরে বলেন আল্লাহ আকবর। আমি এক কথা যে কথা বলতেছিলাম, আপনারা যখন এই যে জাতীয় নির্বাচনে আপনারা জানেন পটুয়াখালীর এক বিশেষ শপথ পড়তে যাওয়ার জন্য রওনা দিয়েছিল ঢাকার উদ্দেশ্যে, কোথায় ভাঙ্গা পর্যন্ত গিছে, গাড়ি দুর্ঘটনায় একই জায়গা 12 জন দুনিয়া থেকে বিদায় হয়ে গিছে। ওরে মুসলমান শপথ পড়তে দেয় না আমার আল্লাহ, কোথায় মুসলমান শুনে নাও, বল কতদিন ক্ষমতা কতদিন, হয়তো আমার সাথে পার, বাজরাইলের সঙ্গে পারা সম্ভব নয়, আল্লাহর সঙ্গে পারা সম্ভব নয়, জোরে বলো ঠিক কি না। ওই ভাঙ্গার জমিনে মুসলমান শুনে না, শুনেছেন বাদশাহ শাহজাহান, দিল্লির বাদশাহ শাহজাহান যিনি তাজমহল বানাইল, ওই তাজমহল জান্নাত বানাইল ঢুকার জন্য, মুসলমান শুনে না, জান্নাত বানাইলে জান্নাতের মধ্যে যাওয়ার জন্য একটু চেষ্টা করলেন আল্লাহ তারে যাইতে দেয় নাই। এ মুসলমান শুনে না, এই পৃথিবীর মধ্যে আল্লাহ তারে ওই গেটের মধ্যে জানটা কবাস করে দিছে, তারে ঢুকতে দেয় নাই। সুতরাং আমার আল্লাহ পাক কখন কারে কখন অসন্তুষ্ট হয়ে যাবে, বান্দার উপরে যখনই অসন্তুষ্ট হয়ে যাবে, এই দুনিয়ার গজবের মধ্যে সে লিপ্ত হয়ে যাবে, এই দুনিয়ার মধ্যে মুসলমান সে পৃথিবীর মধ্যে অভিশাপের মধ্যে লিপ্ত হয়ে যাবে যাবে। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করো, জোরে জোরে চিল্লায় বলো আমি। এ মুসলমান বলতেছিলেন পৃথিবীর মধ্যে এক নাম্বার হলো মানুষের মরণ, এক নাম্বার হলো মরণ, দুই নাম্বার হলো কবর, তিন নাম্বার হলো কিয়ামতের ময়দান। আল্লাহু আকবার বলো না, এক নাম্বার কি কথা বলেন, এক নাম্বার কি, কুল্লু নাফসিন যায়েকাতুল মাউত, এটা অস্বীকার করার মতো ক্ষমতা কারো আছে? রাসূল বলে লা ইয়াউম, নবীজি বলেন এর কাজ শরমের কাতের দশম খণ্ড 722 নাম্বার পৃষ্ঠা, তাফসিরুল বায়ান পঞ্চম খণ্ড 524 নাম্বার পৃষ্ঠা, রাসূল বলে লা ইয়াউম, আল্লাহর মাহবুব বান্দা যারা হয় এই পৃথিবীর মধ্যে আল্লাহকে পাইতে হলে অনেক লোক নিন্দা অপবাদ অপদস্ত সহ্য করতে হয়, এই জন্য পৃথিবীর মধ্যে আল্লাহকে পাইতে হলে আপনি নামাজি হবেন বলবে বিশাল নামাজি হয়ে গেছ, যখন টুপি মাথায় দিয়া সমাজের মধ্যে চলবেন ওই হা ওই তাদের মোনাফিকদের চোখে পড়ে যাবে, তারা বলবে বিশাল বুজুর্গ হয়ে গেছ, যখন দাড়ি রাখবেন বল বিশাল বুজুর্গ হয়ে গেছ, কারণ মোনাফিক কখনো পছন্দ করে না আল্লাহর পথে চলুক, জোরে বলেন ঠিক কি না। এই মানব শয়তান জিন শয়তান নফ শয়তান খবির শয়তান আরওয়া শয়তান শয়তানের শয়তানি মোনাফিকের মুনাফিকি চগল করে চগল খুরি, এগুলো যাদের মধ্যে আছে জীবনেও তারা ভালো কর্ম দেখতে পারবে না, ভালো জায়গা আঘাত করবে, এটাই তাদের কাজ, জোরে জোরে চিল্লায় বলা যাবে না ঠিক কি না, আর একটু জোরে জোরে চিল্লায় বলা আল্লাহু আকবার। এ মুসলমান গভীর মনোযোগ, যে কথা বলতেছিলাম আমার দাদু ভাইয়েরা শুনে না, একটু দেলের কান্ডা লাগায় শুনে না, এই মৃত্যুর পেয়ালা পান করতে হবে, দুই নাম্বার বিপদ হলো কবর, এই কবর থেকে বাঁচা সম্ভব নয়। কবর বলতে বোঝায় মানুষের মৃত্যুর পর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত জগৎটাকে বলা হয় কবরের জগৎ। এই কবরের মধ্যে মুসলমান যারা আগুনে পুড়ায় দেয়, হিন্দুরা মনে করে আগুনে পুড়ায় দিলে আর মনে হয় ধরতে পারবে না। এ মুসলমান শুনে নাও, অনেকেই চিন্তা করেন পানিতে যারা মারা ডুবে মারা গেল তাদের কবর কোথায়, যারা আগুনে পুড়ে মারা গেল তাদের কবর কোথায়, হাঙ্গর কুমিরে খাইল তাদের কবর কোথায়। কবর বলতে বোঝায় মানুষের মৃত্যুর পর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত জগৎটাকে বলা হয় কবরের জগৎ, জোরে বলেন ঠিক কি না, আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। তুমি কেমন করে ঘুমাও মানুষ, তুমি কেমন করে ঘুমাও মানুষ, ফজর করে কাজা এমন তো হতে পারে জোহরে জানা যাদের বলেন ঠিক কি না। তুমি কেমন করে ঘর মানুষ, তুমি কেমন করে ঘর মানুষ, নামাজ করে কাজা এমন তো হতে পারে
এখনই জানা যায়, হায় এমন তো হতে পারে রাতে জানা যায়। বলেন ঠিক কি না? একটু মহব্বতের সঙ্গে জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, মোহাম্মদ রাসূলুল্লাহ। এ দুনিয়ার মুসলমান বলতেছিলাম, কবরে যখন আপনারা শুয়া দিবে, মনে করেন কবরের ভিতরে মনকার নেকি রাইব, ওই মনকার নেকি রাশার আগে একদম ফেরেশতা আইব, সেই ফেরেশতার নাম হলো নুমান ফেরেশতা। জোরে জোরে চিল্লায় বলা যাবে না, আল্লাহ কি ফেরেশতা, নুমান ফেরেশতা। এই নোমান ফেরেশতা আসবে কবরে আপনার, ডাক দুঠা হবে মিজান সাবঠ, মিজান দে লাভ দে উঠা বলবে, বান্দা এই নাও দুটি কাগজ থাকবে, একটা কাগজের মধ্যে থাকবে নেক আমল, আর একটার মধ্যে থাকবে বদ আমল। ডাক দে বলে বান্দা এই নাও, নেক আমলটা দিয়ে দিবে হাতের মধ্যে বান্দা, এই নাও তুমি দেখো, দেখবে তুমি 60 বছরের জিন্দেগি, কত রাকাত নামাজ তুমি আদায় করেছ, কত জায়গা তুমি কোরআনের মাহফিলে বসেছ, কত জায়গা তুমি দুনিয়ার মধ্যে ভালো কর্ম করেছ, দান দান করেছ, কোথায় তুমি দুনিয়ার মধ্যে ভালো কাজগুলো করেছ, এই কাগজটা পাইয়া বান্দা আনন্দিত হয়ে যাবে। নোমান ফেরেশতা ডাকতে বলে বান্দা তুমি লেখো, জলদি করে লিখে দাও, যার যার আমল নামার তার তার লেখা লাগবে গো। এ বাবারা শুনে নাও, এই আমল নামাটা আপনার আমল নামা, কেরামন কাতিবিন দুজন ফেরেশতা আছে, এই যে লিখে রাখছি এটা যার যার আমল নামা তার তার লেখা লাগবে। সুতরাং বাসার কোনো পথ থাকবে না, যেদিন পুত্র আপনার বিরোধিতা করবে, মেয়ে আপনার বিরোধিতা করবে, বিবি আপনার বিরোধিতা করবে, ছেলে আপনার বিরোধিতা করবে, কেউ আপনার নাই, আপনি একবার খোঁজ করে দেখেন গো, এই অঙ্গ প্রত্যঙ্গ গুলো কেউ আপনার নয়, এই আপনার আঙ্গুল গুলো এক একটা মুখ হবে, এই মুখ দিয়া কথাগুলো বলবে, হাতে সাক্ষী দিবে, পায়ে সাক্ষী দিবে, জবান খোদে সাক্ষী দেওয়া লাগবে না, আপনার অঙ্গ প্রত্যঙ্গ সব আপনার বিরোধিতা করবে। এখন আপনি কার একটু চিন্তা করার দরকার, জোরে বলো ঠিক কিনা? এই দুনিয়ার মুসলমান শুনে নাও, আমি যে কথা বলতেছিলাম জেলের কান্না লাগা শুনে নাও গো, ও দাদু ভাইরা শোনো, এবার যখন নোমান ফেরেশতা কাগজ কানা দিবে, ডাক দে বলে বান্দা লেখো, জলদি করে লেখো, বান্দা চিৎকার করে বলবে আল্লাহর ফেরেশতা আমি লিখবো কেমনে, আমার কাছে কলম নাই, আমি লিখবো কেমনে, আমার কাছে কলম নাই। ফেরেশতা বলবে বান্দা কলম হলো তোমার ডান হাতের সাদত আঙ্গুল মোবারক, জোরে জোরে চিল্লায় বলো মারহাবা, আর একটু জোরে বলো আল্লাহু আকবার। অনেক আলেমদের দেখি এই ডান হাতের আঙ্গুলে চুন ধরায় পান খায়, আমি আজকে অনুরোধ করে যাব, এটা আঙ্গুলে চুন খার জন্য আঙ্গুলটা নয়, এই আঙ্গুলের বড় দাম, এই আঙ্গুল দিয়া কবরের মধ্যে তোমার আমল নামা লেখা লাগবে, সুতরাং এই আঙ্গুলের মাথায় চুন জড়াইবা না। মা বোনদেরকেও বলে যায়, বাবাদেরকেও বলে যায়, এই আঙ্গুলের মাথায় চুন জড়ায় না, খবরদার খবরদার, এই আঙ্গুলে হাতের মধ্যে যতগুলো নখ আছে এর মধ্যে দামি নখ হলো সাদত আঙ্গুল মোবারক, জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। ডাক দে পারবে বান্দা কলম পা বান্দা, ডাকতে পারবে আল্লাহর ফেরেশতা রে, আমি কলম পাইলাম, কলমে তো কোনো কালি নাই, বলে বান্দা কালি নাই, কালি শোনো তোমার মুখের থুতু মোবারক হলো কালি, জোরে বলেন আল্লাহু আকবার।
এই মুখের থুতু মুবারক হলো কালি, আপনাদের পায়ে ধরে বলে যায়, হাতে ধরে বলে যায়, এই মুখ দিয়ে আপনি কি করবেন না, এই মুখ দিয়ে বিড়ি টান দিয়েন না, এই মুখের মধ্যে গাঁজা টান দিয়েন না, এই মুখ দিয়ে আপনি মদ আবা খায়েন না, এই মুখ দিয়ে কাউকে গালি দিয়েন না, মুখ দিয়ে কাউকে কষ্ট দিয়েন না, এই মুখের ভাষা দিয়ে কাউকে আঘাত করেন না, মুখের ভাষা পৃথিবীর মধ্যে মুসলমান শুনে না, পৃথিবীর মধ্যে এই মুখের থুতু মুবারক হবে কালি, ওই কালি যদি নষ্ট হয়ে যায় তোমার কলমে আক পড়বে না, এই জন্য কালিটা আমাদের পবিত্র রাখার দরকার, কালিটা আমাদের ভালো রাখার দরকার, আজ থেকে এই মুখ দিয়ে কাউকে গালি দিব না, এ মুসলমান মায়ের গর্ভে যখন ছিল 10 মাস 10 দিন গো, আমার আল্লাহ পাক নাপাক পানি খাওয়াইছে, মায়ের নাভির সঙ্গে নাভি জুড়াইয়া দিছে, আপনার মুখ দিয়ে নাপাক পানি খাওয়ান নাই, ও মুসলমান আজকে দুনিয়ার মধ্যে আইয়া সেই মুখের মধ্যে বিড়ি টান দাও, সেই মুখের মধ্যে গাঁজাই টান দাও, সেই মুখের মধ্যে তুমি আবা লাগা দাও, সেই মুখের মধ্যে তুমি মুখ দিয়ে গালি দাও, মুখ দিয়ে পোষা কথা কও, এই মুখ দিয়ে মুখের আঘাত করে মানুষকে কষ্ট দাও, আল্লাহর কসম করে বলি বান্দা শোন শোন, এই মুখের থুতু মুবারক হবে তুমি রেখে দাও, পবিত্র মুখের থুতু মুবারক হবে কালি, বান্দা বলবে আমি কালি পাইলাম, এখন কাগজ পাইব কই ও বান্দা, বান্দা বলবে আমি কাগজ পাবো কই, মুসলমান 3 টুকরা কাপনের কাপড় দিবে আপনার মরণের পরে, অন্ধকার কবরে যেদিন শোয়া দিবে, ওই প্রথম কাপনের কাপড়টা টান দে খুলিয়া নিয়া বলবে বান্দাই না, এই যে কাপনের কাপড় গুলো দেয়া হয়, এই কাপনের কাপড় প্রথম কাপনের কাপড় গুলো টান্দে নিয়ে যাবে, টান্দে বলবে বান্দা এই নাও, এটা হলো কাগজ, বান্দা কাগজ পেয়ে লেখা শুরু করবে, কম্পিউটারের মতো 10-5 সেকেন্ডেই লেখা হয়ে যাবে, সেকেন্ডের মধ্যেই লেখা শেষ হয়ে যাবে, এইবার বান্দার হাত থেকে কাগজটা টান্দে কেড়ে নিবে, আর এক টুকরা কাপনের কাপড়, 3 টুকরা কাপনের কাপড় অবশিষ্ট থাকবে, 1 টুকরা কাপনের কাপড়, এ মুসলমান শুনে নাও, ওই কাপনের কাপড় গুলো গায়ের মধ্যে দিয়া দাও, দ্বিতীয় কাপনের কাপড় টুকরা টান দিয়ে খুলিয়া বলবে বান্দা লেখো, হাতের মধ্যে ধরায়া দিবে, দ্বিতীয় কাগজ কানা দেখবে কোথায় গান বাজনা করেছিলাম, কোথায় মাহফিলে ডিস্টার্ব দিয়েছিলাম, কোথায় মাহফিলে গলত করেছিলাম, কোথায় গানে কোথায় মমতাদের গানে গিয়েছিলাম, কোথায় কন্যারীর প্রেমে পড়েছিলাম, কোথায় সুদ খেয়েছিলাম, কোথায় ঘুষ খেয়েছিলাম, কত উক্ত নামাজ ছেড়ে দিয়েছি, কত অন্যায় করেছি, বান্দা লজ্জা পেয়ে কান্দবে আর বলবে আল্লাহর ফেরেশতা আমি লিখতে জানি না, লিখতে জানি না, বান্দারে বল বলবে বান্দা আজকে কোনো আফিল চলবে না, লেখো তুমি অন্যায় গুলো করেছো বলে আমি করি নাই, এই অন্যায় আমি করি নাই, ফেরেশতা ডাকতে পারবে বান্দা সঙ্গে সঙ্গে ভিডিও প্যানেলের সামনে হাজির হয়ে যাবে, কত মিনিট কত সেকেন্ড কত তারিখে কোন মাসে কোন বছরে আপনি অন্যায় করেছিলেন সব সামনে একদম ক্যামেরা হাজির হয়ে যাবে, বান্দা পালাইতে পারবেন না, কোনো কোনো রকম মিথ্যা বলে সরার মতো পথ আপনি পাবেন না, সঙ্গে সঙ্গে বান্দা লেখার জন্যে লেখবে না, লেখবে না, আফসোস করবে আমি লিখতে জানি না, ওই মালিক ফেরেশতা মুসলমান শুনে না, নুমান ফেরেশতা এত জোরে গর্জন মারবে, ওই গর্জন যদি পৃথিবী আমার মুখে চিৎকার মারবে রে, ওই মৃত্যু ব্যক্তির ওই চিৎকার যদি দুনিয়ার মানুষ শুনতে পায়, দুনিয়ার সব কিছু চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে, ওই কবরের আযাব একমাত্র মানবের দানব বুঝতে পারে না, পৃথিবীর সব প্রাণী বুঝতে পারে, আপনি বিশ্বাস না করেন আপনার বাবার কবরের পাশে আপনার মায়ের কবরের পাশে একটা গরু বাঁধবেন, গরু বাঁধিয়া সুন্দর খাবার দিবেন, ওই খাবার দিয়া দেখবেন ওই গরুটা একটু আড়ালে দাঁড়ায়া দেখবেন আপনার ওই গরুটা সিরাসিরি করবে, রশি সিরাসিরি করবে, ওই গরুটা কি করবে, মুসলমান গাছ খাবে আর চোখতে পানি ছেড়ে দিবে, রশি চালু মানু তাকাইবে, মুসলমান শুনে নেন আপনি বুঝতে পারবেন আপনার বাবার কবরে আযাব হয়, আপনার মায়ের কবরে আযাব হয়, আজকে যারা আলোচনা শুনেন সকাল বেলা পরীক্ষা করে দেখবেন, এই পরীক্ষা দেখবেন আপনার মা বাবা কেমন আছে, আপনার মা বাবা কেমন কবরের মধ্যে আছে, একবার খবর লন খবর লন, একবারও তো খবর নেন নাই, এই জগতের মধ্যে তারাও তো আমার মতো সংসার করেছিল, তারাও তো আমার মতো দুনিয়ার মধ্যে দুনিয়ার প্রেমে পড়েছিল, আজকে তারা কোথায় কবর জগতে শুয়ে গেছে, আর তারা ফিরে আসবে না, আল্লাহ
ও আমার আল্লাহ, আজকের এই মাহফিল থেকে আমাদেরকে তুমি কবুল করে নাও, আল্লাহ আমাদের জিন্দেগীর গুনাগুলো মাফ করে দাও, আল্লাহ আমাদের পাপগুলো মোচন করে দাও, আল্লাহ আমাদের জিন্দেগীর গুনাগুলো চিরতরে মাফ করে দাও, আমরা পাপী আমরা গুনাহগার আমরা অপরাধী, আল্লাহ তোমার দরবারে ভিক্ষা চাই, আল্লাহ আমাদের জিন্দেগীর গুনাগুলো তুমি মাফ করে দাও, জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহ আমি পাপি অপরাধী মৌলা তোমার দয়া সাই বলে না আমি পাপি মৌলা তোমার দয়া এর তুমি যদি না করো ক্ষমা আমার হবে কি অপরাধী মৌলা তোমার দয়া সাই বলে না আমি পাপি অপরাধী মৌলা তোমার দয়া ওই আমি পাপ করেছি জীবন ভরে কোন দিন জমি তোমার দরবারে এর তুমি যদি না করো দয়া আমার হবে কি উপায় আল্লাহ তুমি যদি না করো দয়া আমার হবে কি উপায় আমি পাপি অপরাধী মৌলা তোমার দয়া সাই বলো আও অপরাধী মৌলা তোমার দয়া সাই আল্লাহুম্মা জোরে উপরের মাটি গুলো নিচের দিকে চাপ দিবে, নিচের মাটি গুলো উপর দিকে চাপ দিবে। সেদিন কোন সৈয়দ গোষ্ঠী বইলা, মোল্লা গোষ্ঠী বইলা, পৃথিবীর কোন মোল্লা, কোন মৌলবী, কোন মুন্সি বলে বাঁচা সম্ভব হবে না। ওদিন যদি আমল নামাটা তোমার খারাপ হয় পৃথিবীর কারো দুহাই দিয়ে বাঁচা যাবে না। ও মুসলমান শোনো, এই জন্য আমল নামাটা আমাদের ভালো করে যেতে হবে, কারণ কবর কিন্তু কাউকে ছাড়বে না, কবর কাউরে ছাড়বে না। ওই কবরের ভয়ে আল্লাহ নবীর সাহাবীরা কেঁদে গেছেন, কবরের ভয়ে পৃথিবীর মধ্যে অসংখ্য নবীরা চোখের পানি সেরে কেঁদে গেছেন, কবরের ভয়ে পৃথিবীর মধ্যে তাবে তাবিরা কেঁদে গেছেন, কবরের ভয়ে খলাফায়ে রাশেদিনরা কেঁদে গেছেন, কবরের ভয়ে ওলি আল্লাহগণ কেঁদে গেছেন, কবরের ভয়ে ওলামায়ে কিরাম চোখের পানি সেরে কাঁদেন। মুসলমান শুনে নাও, ওই কবরের ভয়, কারণ কখন যেন কোন জায়গায় কোন গরু স্থানে আপনার মাটি হবে কেউ বলতে পারি না। এই জন্য দুনিয়ার জিন্দেগিতে যতদিন আপনি থাকবেন জিন্দা, আমার মাওলার দরবারে চোখের পানি গুলো ফেলে ফেলে কানবেন। আল্লাহর দরবারে ইমানদারের জন্য দুনিয়া নয়, এই দুনিয়াটা বাল হওয়া কেলাও, এই দুনিয়াটা হলো পচা দুর্গন্ধ মরি, মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র, কুকুর যেমন দুনিয়া দুনিয়ার মধ্যে মরি পাইলে খুশি হয়, মুসলমান আর বেঈমান গুলো পৃথিবীর মানুষগুলো যারা জাহান্নামী মানুষ, এই দুনিয়ার লোভে লোভ লালসার মধ্যে দুনিয়া পাইলে তারা খুশি হয়। ইমানদার দুনিয়ার মুখাপেক্ষী নয়, ইমানদার হলো আল্লাহর মুখাপেক্ষী, তারা সদা সর্বদায় যত কষ্টে থাক ইমান বেচতে রাজি নয়, ইমান ছাড়তে রাজি নয়, দুনিয়ার সব ছেড়ে দিতে রাজি, দুনিয়ার সব কিছু ত্যাগ করতে পারে। ও মুসলমান শুনে নাও, আমার আল্লাহর বিধান কোনোদিন তারা লঙ্ঘন করতে পারে না। জোরে জোরে বলেন ঠিক কিনা। এ ভাইরা আমার বন্ধুরা আমার,
বান্দা কেমন আঘাত নিবে, গর্জন মারবে, হাতুড়ি দিয়া পিটাইবে, বান্দা শত শত গড়, শত শত গড় মাটির নিচে চলে যাবে, আবার তাকে উত্তোলন করা হবে, আবার তাকে পিটানো হবে, এই রকম আপনার থেকে আপনার স্বীকারোক্তি নেওয়া হবে, যার যার আমলনামা লেখা হয়ে যাবে, তখন আফসোস করে বান্দার গলার মধ্যে লটকায় দিবে ওই কাফনের কাপড়টা উপরে রেখে দিয়া, আফসোস করে নোমান ফেরেশতা বলবে গুড বাই, বিদায় নিলাম, ও দুনিয়ার মানুষ শুনে নাও আমি বিদায় নিয়ে গেলাম, ও মুসলমান শুনে নাও তোমার পুরা কপাল্লা, 40 বছর 80 বছরের জিন্দেগি পাইয়া তুমি গুনাহ ছড়াইতে পারো নাই, সুতরাং শুনে নাও শুনে নাও, আমি বিদায় নিলাম, একটু পরে তোমার কবরে আসবে মন কারণে কি ফেরেশতা, তখন তোমার ওই আমলনামাটা দেখে আমার আল্লাহর জান্নাত জাহান্নাম দুইটা ফয়সালা, একটা হবে জান্নাতি আর একটা হবে জাহান্নামী, ও বান্দা তোমার জন্য অপেক্ষা করে একটা নয় দুটি নয় সাতটা জাহান্নাম, বড় আফসোস তুমি 60 বছরের জিন্দেগি পাইয়া গুনাহ রোজা মাথায় নিয়ে চলে আসছো, আর মুসলমান শুনে নাও আমার বাজারের পাঁচ শ্রেণীর মানুষের দোয়া তো আল্লাহ কবুলই করে না, তাদের নামাজ কবুল হয় না, তাদের হজ কবুল হয় না, তাদের যাকাত কবুল হয় না, তাদের বন্দেগি কবুল হয় না, পাঁচ শ্রেণী মানুষ, আবার কোন জায়গায় লেখছে 3 শ্রেণী, কোথাও লেখছে 5 শ্রেণী, তাদের মধ্যে 1 নম্বর হলো হিংসুটে মানুষ, যাদের মনে হিংসা আছে সে যত বড় আলেম হোক, যত বড় মুক্তি হোক, যত বড় মুয়াদ্দেস হোক, যাদের অন্তরের মধ্যে হিংসা ঢুকে গেছে সমস্ত আমল তাদের বরবাদ হয়ে গেছে, তাদের একটা আমল আল্লাহর দরবারে কবুল হবে না, তাদের রোজা কবুল হবে না, তাদের তারাবি কবুল হবে না, তাদের নামাজ কবুল হবে না, তাদের যাকাত কবুল হবে না, তাদের দুনিয়ার মধ্যে হজ কবুল হবে না, পৃথিবীর সমস্ত আমলগুলো বরবাদ করে দেয়া হবে হিংসুটে মানুষের। নাম্বার 2 হলো মুসলমান শুনে নাও, 1 নম্বর হলো হিংসুটে মানুষের, 2 নম্বর হলো আল্লাহর সঙ্গে শিরিককারী, যারা পৃথিবীর মধ্যে আল্লাহর সঙ্গে শিরিক করে, আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার, তৎকালীন জামানায় যারা আল্লাহকে বাদ দিয়া অনেকের কাছে সাহায্য চাইতো, আমরাও হাসতে হাসতে গুনাহ করি, বলি জমিটা ছিল বিলে বাঁচলাম, ছেলের চাকরি ছিল বিলে বাঁচলাম, মেম্বারি ছিল বিলে বাঁচলাম, দোকানদারি ছিল বিলে বাঁচলাম, মুসলমান ছেলে বিদেশে গেছে বিলে বাঁচলাম, বাঁচানোর মালিক আমার আল্লাহ, আল্লাহর সঙ্গে 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 শিরিক করা হয়, কারণ আল্লাহ তো পৃথিবীর মধ্যে কাউকে জন্ম দেয় নাই, কারো থেকে জন্ম নেয় নাই, আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহ ডাকতে বলে হাবিব আপনি ওদের জানা দেন, আমি আল্লাহ, আমি আল্লাহ, যারা চন্ডীর কাছে সাহায্য চায়, যারা দেবতার কাছে সাহায্য চায়, যারা প্রতিমার কাছে সাহায্য চায়, যারা দুনিয়ার মধ্যে গাছগাছালির কাছে সাহায্য চায়, তাদেরকে আপনি জানা দেন, আমি আল্লাহ, আমার কোনো দ্বিতীয় নাই, পৃথিবীর মধ্যে শুনে নাও, আমি কাউকে জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নেই নাই, আর আসমান জমিনের মধ্যে আমার সমতুল্য আর কেউ নাই, সুতরাং একমাত্র সাহায্য করনেওয়ালা, একমাত্র বাসনের মালিক, একমাত্র রিজিকের মালিক, একমাত্র হায়াত মৌতের মালিক, ইজ্জত সম্মানের মালিক আমার আল্লাহ, জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার, আর একটু জোরে বলা যাবে না আল্লাহু আকবার, মুসলমান গভীর মনোযোগ, যে কথা আমি বলতেছিলাম দেবের কান্ডা লাগা শোনো, এই সব কিছুর মালিক জি তো আমার আল্লাহ, আজকে 2 নম্বর হলো আল্লাহর সঙ্গে শিরিককারী মানুষের গোনা মাফ হবে না, নাম্বার 3 হলো পিতা মাতার নাফরমানি সন্তান, সে যত বড় পীর সাহেবের কাজ যাক, যতবার হজ করুক না, যতবার সে যতবার কোরবানি করুক না, পৃথিবীর মধ্যে যত বড় আমলদার হোক না কেন, পিতা মাতার নাফরমানি সন্তানের দোয়া আল্লাহ কবুল করে না, পিতা মাতার নাফরমানি সন্তানের ফরিয়াদ আল্লাহ কবুল করে না, এ মুসলমান 3 নম্বর চলে গেল, 4 নম্বর হলো এতিমের মাল ভক্ষণকারী, পৃথিবীর মধ্যে যারা এতিমের সম্পদ মেরে খায়, পৃথিবীর মধ্যে এতিমকে ঠগায়, এ মুসলমান শুনে নাও, 5 নম্বর হলো
গিবাত করবা পৃথিবীর মধ্যে, ওই না সগল খুরি যে ব্যক্তি পৃথিবীর মধ্যে হট্টগোল করে, ফেতনা সৃষ্টি করে, ওই ফেতনা সৃষ্টিকারীর গুনাহ আল্লাহ মাফ করে না। সে যত বড় জান্নওয়ালা হোক বন্যওয়ালা হোক, তুমি যেহেতু ফেতনাকারী পৃথিবীর মধ্যে, তোমার কিসের নামাজ, কিসের হজ, কিসের জাকাত, তোমার মতো না ফরমানের জন্য আমার আল্লাহ রাখছে জাহান্নাম। জোরে জোরে চিল্লায় বলা যাবে না ঠিক কি না? এই ফেতনা সৃষ্টিকারী মানুষগুলো যারা ফেতনা সৃষ্টি করে, যারা ইসলামের কাজে বাধাগ্রস্ত করে, এই সমস্ত মানুষের প্রার্থনা দোয়া আল্লাহ কবুল করে না। কথা বুঝেননি? আমার বাপের কথা না, কোরআন হাদিসের কথা। এটা হলো এই পাঁচ শ্রেণীর মানুষের, আবার কোথাও লেখছে নয় শ্রেণী, কোথায় লেখছে আট শ্রেণী, সর্বোচ্চ মতামত দ্বারা লেখছে এই পাঁচ শ্রেণীর মানুষ একদম কঠোর হস্তে, তাদের দোয়া, তাদের প্রার্থনা, তাদের জাকাত, তাদের নামাজ, এগুলো সব বরবাদ হয়ে যাবে। তাদের লাইলাতুল কদর বরাত যা আছে কোনো কিছু কাজ হবে না। যতই তারা কান্নাকাটি করুক, যতই যা করুক, এই পাঁচ শ্রেণী মানুষের গুনাহ আল্লাহ মাফ করে। আমার দেশে এখন এই ফেতনাবাজ মানুষ বেশি দেখবেন, ফেতনা বাঁধানোর জন্যে উঠে পড়ে লাগে, গায়ের জোর দেখায়, ক্ষমতার দাপট দেখায়, কারণ ক্ষমতার এমন অপব্যবহার করে, এরপরে গায়ের জোর দেখায়, এরপরে জনবলের জোর দেখায়, এরপরে আপনার কি করে দেখা যায়, পৃথিবীর মধ্যে গিবাত তো করতেছেই, গিবাত তো করার তালেই আছে, আর ফেতনা সৃষ্টি করতেছেন, ইসলামের কাজে বাধাগ্রস্ত করে, মসজিদের কাজে বাধাগ্রস্ত করে, মাদ্রাসার কাজে বাধাগ্রস্ত করে, উকিল কোরআন হাদিসের মাহফিলে বাধাগ্রস্ত করে। ফিরাউন নমরুদ কারণ তারা ছিল, ফিরাউন নমরুদ তারাও নক, আল্লাহর কোরআন যখন নবীজি পাঠ করেছেন শোনার জন্য তারা পাগল হয়ে গেছে, রাতের অন্ধকারে ফিরাউন নমরুদ কারণ। আপনার আলেম উলামা যারা আছেন জানেন, আমার নবী যখন কোরআন তেলাওয়াত করছে, হুব্বা সাইবা আবু জেহেল আবু সুফিয়ান গোপনে দেয়া শুনছে কোরআন, আর আজকে কোরআন হাদিসের মাহফিল হয় সেখানে ডিস্টার্ব হয়, বড় দুঃখজনক। এই জন্য আমাদেরকে বলতে হবে যে ফিরাউন নমরুদ কারণ এরা যখন নবীজি কোরআন পড়তেন গোপনে, যে রাতের অন্ধকারে সারা রাত কেটে যেত নবীর পাশে কোরআন শুনতো, আর ওরা চারজন আবার প্রতিজ্ঞা করতো আমরা নবীর কোরআন শুনবো না, কাউকে শুনতেও দিব না, কিন্তু রাত যখন গভীর হয়ে যেত ওই কোরআনের এত দাম, ওই আল্লাহর দিনের এত দাম, আর পাগলের মতো ছুটে আসতো শোনার জন্যে। আমার ভাইয়েরা, আজকে যারা আমাদের সেই কোরআনে বাধা দেয়, যারা কোরআনের মাহফিল ক্ষতিগ্রস্ত করতে চায়, আমি মনে করি ফিরাউন নমরুদ কারণে চাইতেও তারা উদ্যোজগতের লোক। জোরে বলেন ঠিক কিনা? ফিরাউন নমরুদ রাতের অন্ধকারে কোরআন শুনতে আসতো, একদিন হওয়া রাত শুনতে শুনতে সকাল সকাল হয়ে গেছে, একজনের গায়ের লগে আর একজনের ধাক্কা লাগছে, কয় তুমি, ও কয় তুমি, ও কয় তুমি, বলতেছে আসলে আল্লাহর কোরআন যে এত মধুর, আল্লাহর কোরআনে বাণী যে এত মায়া, এর ভিতর যত জাদু আগে জানি না, আমরা যতই বন্ধ করতে চাই বন্ধ করতে পারি না। তাহলে বোঝা গেল যে অমুসলিমেরাও কোরআনের বাণী শোনে, অমুসলিমেরাও কোরআনের জন্য পাগল ছিল, অমুসলিমেরা আল্লাহর বাণী শুনলে নিরাপত্তা পালন করে, আমার দেশে মুসলমান কোরআনের বাণী শুনলে এটা বিদ্রোহী করে। তাহলে বোঝা গেল যে আমরা কত নিম্ন কাতারে চলে গেছি। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আমি আশ্চর্য হয়ে যাই এই সমস্ত কর্মকাণ্ড দেখে, বড় দুঃখ লাগে মনের ভিতরে যেন কথাগুলো বলি। এ আমি কি মিথ্যা বলতেছি? জোরে বলেন মিথ্যা বলতেছি? মিথ্যা বলতেছি? তারা রাতের অন্ধকারে কোরআন শুনতে আসতো, রাতের অন্ধকারে, যেই কামার আজকে কোরআন হচ্ছে, আপনি আসার দরকার নেই, দূরে থেকে শোনেন যে কি বলতে চান, দরকার নাই, কিন্তু ক্ষতি করার অধিকার তো আপনার নাই। আমার ক্ষতি করতেছেন, আল্লাহর ক্ষতি করতেছেন, আল্লাহর রাসূলুল্লাহর ক্ষতি করতেছেন, আমার রসুলের উপরে। এই জন্য আমার আল্লাহ রসুলের উপরে যারা ইসলামের মধ্যে এক কথায় যারা ধর্মের কাজ, ইসলামের কাজে যারা বাধাগ্রস্ত করবে, তারা ইয়াউমাল কিয়ামতের ময়দানে তাদেরকে জাহান্নামে ছুঁড়ে মারা হবে। এখন আপনি দেখতেছেন না, শুনতেছেন না, কিন্তু বুঝবেন বাবা, বুঝবেন সময় গেলে, আমাদের কুষ্টিয়ার লালন কায় সময় গেলে সাধন হবে না। জোরে কন ঠিক কিনা? সময় গেলে সাধন, কত সন্তান বাবার, বাপ সন্তানের এত আঘাত খায়া, মায়ের খায়া চোখের পানি অজার ঝরে ঝরতেছে, বড় বড় শিক্ষিত করেছে, ডিগ্রি করার পর বুড়া বয়সে দাড়িগুলো টেনে টেনে লাথি মেরে মেরে ফেলে দিচ্ছে। কালকে দেখলাম মিডিয়ার মধ্যে যে বাবারে যে পিটান পিটাইছে সন্তান, জুতাতে পিটাইতেছে, আর সন্তান উনি কো চাল্লা, আগে যদি জানতাম যে এই সন্তান আমার পিটাইবে জীবনে জন্ম দিতাম, এখন বুঝতেছি কারণ এই সন্তানকে
যখন মৃত্যু আজরাইল আসবে, যখন জানডানি টানাটানি করবে, তখন চিন্তা করবে আল্লাহ কত ভুল করেছি, কোরআন হাদিসের মাহফিলে না বসে আল্লাহ দিনের কাজে বাধা দিয়ে আমি কত বড় ভুল করেছি, আজকে আমার কপালে কালেমা জুটতেছে না, আজকে আমার কপালে ইসলামের বাণী জুটলো না, কোরআন শুনতে পারলাম না, আমার মতো অতভাগা, আমার মতো নালায়েক, আমার মতো পাপী আর পৃথিবীর মধ্যে কেউ নাই। আমার বাবারা এই জন্য সময় এখনো আছে, গায়ের জোর বাদ দিয়া, ক্ষমতার দাপট বাদ দিয়া বেশি বেশি করে মসজিদে বসে কান্দেন, তাহাজ্জতের নামাজ পড়েন, তাহাজ্জতের নামাজ পড়েন, তওবা করেন, রাতে উঠে উঠে চোখের পানি সেরে কান্দেন, আল্লাহ আমি অপরাধী, আমি গুনাহগার, আমার তুমি মাফ করে দাও, মাফ করে দাও। মাফ তো পেয়েছে অসংখ্য মানুষ। আপনারা জানেন হাবিব নামে একজন সুদখোরতে যখন ওই তওবার তুন্ন সুয়া করলেন, জীবনে আর করব না, আল্লাহ তারে মাফ করে আল্লাহর উলিন বানায় দিয়েছে। নিজামউদ্দিন আউলিয়া নাম শুনেছেন, যিনি অসংখ্য মানুষ খুন করেছে, ডাকাত ছিল, এই ডাকাতির সর্দারকে যখন ভুল স্বীকার করে আল্লাহর দরবারে কাঁদছে, আল্লাহ তাকে মাফ করে উলি বানায় দিয়েছে। সুবহানাল্লাহ, বলেন না, আরো জোরে বলা যাবে না? সুতরাং আমি অনুরোধ করব বাবা, এই দুনিয়ার জিন্দেগিতে, এই যে আমার আজ দুই বছর আগে আসি, দাড়িগুলো দেখছেন আমার কাঁচা কাঁচা, এখন কিন্তু পাক ধরেছে, আমি সেই রুল আবিন সিদ্দিকিয়ার নাই, এখন বুড়া বয়স, এখন বয়সের ভিতর ফানল ধরছে, ওই আপনার বয়স যখন বাড়ছে পিঠের চামড়া ঢিল হচ্ছে, গায়ের চামড়া ঢিল হচ্ছে, দাড়ির মধ্যে পাক ধরছে, চুলের মধ্যে পাক ধরছে, কিন্তু বুঝতেছি এখন বুঝতেছি যে সময় এক সময় ছিল শিক্ষার মারছি, মাইকের ভোল্টেজ কেটে গেছে, তারপরে কেটে গেছে, ইউনিট কেটে গেছে, এখন মাইক দেখলে ভয় করে, অন্তর ভিতর বড্ড ভয় করে, না জানি আমিই কেটে যাই কোন সময়। এই জন্য বাবারে ওই ব্যক্তি সর্বোচ্চ উত্তম, যে ব্যক্তি সদা সর্বদায় মরণের চিন্তা করে, যেন বলেন ঠিক মরণের কথা মানুষ, মরণের স্মরণ করলা না, আজরাইল আসিলে পারে রক্ষা পাবি না, বলে আজরাইল আসিলে পারে। এ মুসলমান শুনে নাও গভীর মনোযোগ, নবীজির কথা বলছেন মুসলমান, কিয়ামত নাম্বার টু হলো কিয়ামতের ময়দান, কবরের কথা বলতে যে অনেক লম্বা আলোচনা, ওই কবরে যেদিন শোয়া দিবে থাকতে হবে 50,000 বছর, 500 বছর, 50,000 বছর, এরকম হাজার হাজার বছর ধরে কবরে শুইতে হবে। ইমানদারকে ডাকতে উঠানো হবে, ইমানদার বলবে এই মাত্র আমি ঘুমাইলাম, আমাকে কেন ডিস্টার্ব করো, আর বেঈমানরা যখন উঠবে তাদের কত হাজার বছর ঘুমায় আছে বলতে পারবে না, শত শত বছর, হাজার হাজার বছর ঘুমায় থাকবে কবরে মুসলমান, ওই কবরে আগুন, ওই কবরে সাপ, ওই কবরে বিশ্ব আসবে, ওই কবরে গজবের মধ্যে পড়ে যাবে। আমার ভাইরা, আমার বন্ধুরা, এরপরে দ্বিতীয় নাম্বার হলো কিয়ামত, কিয়ামতের ময়দান, দ্বিতীয় বিপদ হলো কিয়ামতের ময়দান, এদিন হলো আরো কঠিন ওই কিয়ামতের ময়দান গুলো। আমার বাবারা শুনে নেন, মানুষগুলো ঘামের মধ্যে সাঁতার কাটবে, মানুষগুলো ঘামের মধ্যে দাঁড়ায় থাকবে, কেউ গলা মোটো, হাত উপরে সূর্যোদয় হবে, এই জমিনটা পুড়ে সরকার হয়ে যাবে, মানুষগুলো ইয়া সালিম, নিরাপত্তা দাও, শান্তি দাও, এই মানুষগুলো চিৎকার মেরে কাঁদবে মুসলমান, কিয়ামতের ময়দান হবে আরো কঠিন, জোরে বলো আল্লাহু আকবার। একটু ছায়ার জন্য মানুষ দৌড়াবে কিয়ামতের ময়দানে, মানুষগুলো শুধু দৌড়াইবে আর চিৎকার মারবে, আমাকে একটু নেকি দাও, আমাকে একটা নেকি দাও, আমাকে একটু নেকি দাও। মুসলমান কেউ কারো নয়, সন্তান আসবে না, মেয়ে আসবে না, ছেলে আসবে না, দৌড়ায় যাবে কোথায় মুসলমান শুনে নাও, চলে যাবে আদম আলাইহিসসালামের কাছে, আদম নবী বলবে আমি পারবো না, তোমরা চলে যাও কোথায়, ঈসা আলাইহিসসালামের কাছে, ঈসা নবী ডাকতে বলবে আমি পারবো না, চলে যাও তোমরা কার কাছে, চলে যাও ইব্রাহিম আলাইহিসসালামের কাছে, ইব্রাহিম নবী বললে আমি পারবো না, চলে যাও কোথায়, তোমরা চলে যাও মুসা আলাইহিসসালামের কাছে, মুসা নবী বলবে আমি পরেশানি তো আমি পারবো না, চলে যাও কার কাছে, তোমার উম্মতের কান্ডারি উম্মতের দুরুদি গো নবী গো রাহমাতাল্লিল আলামিনের কাছে চলে যাও, বান্দাগুলো ছুটে যাবে রাহমাতুল্লিল আলামিনের কাছে ছুটে যাবে, আমার নবীজি কাছে ছুটে যাবে, ডাকতে পারবে ইয়া রাসূলুল্লাহ
ইয়া হাবিব আল্লাহ নবী গো আমাদেরকে একটু দয়া করেন, আমাদেরকে একটু দয়া করেন। নবী বলবে উম্মতিরা আয়, আমি নবী আজকে তোদেরকে আমি জান্নাতে নিয়ে যাব, কারণ আমি নবী তোদের পাবি তোদের কান্নারি উম্মতের দরদি, একমাত্র আমার আপনার নবী রহমাতাল লিল আলামিন। জোরে জোরে চিল্লায় বলা যাবে আল্লাহু আকবার, এ রহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জামিন, গুনাহগারের অতি পঞ্জন আল্লাহর নবী, মায়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন, বলেন আপনি নবী, আরো জোরে বলেন আপনি নবী আমার জীবনের, আল্লাহর নবী মায়ার নবী ও আপনি নবী আমার পরাণের পরাণ, বলেন আপনি নবী আমার, এর রহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জামিন, বল রহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জামিন, গুনাহগারের রতি পঞ্জন আল্লাহর নবী মায়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন, বলেন আপনাকে যে পাইল জাহান্নামের আগুন তার হারাম হইল, দয়া করে নবী দেন গো দেখা দেন, বলেন দয়া করে নবী, এগোয় অপরাধী বলিয়া দিও না কফেলিয়া, বলেন অপরাধী দিও না কফেলিয়া, আপনি বিনে দেখবে কে সে দিন, আপনি বিনে দেখবে কে সেই দিন, আল্লাহর নবী মায়ার নবী ও আপনি নবী আমার জীবনের জীবন, বলেন এ দুনিয়ার মুসলমান আলামতের অধিকাংশ হয়ে গেছে, বাকি আছে কয়েকটা, তার মধ্যে মুসলমান এখন আর বুঝতে বাকি নাই। শুনেছেন নোয়াখালীতে একটা শিশু সন্তান হয়েছে, স্ত্রী এবং পুরুষ লিঙ্গ নিয়া, দুইটা লিঙ্গ নিয়া, জোরে কোন ঠিক মুসলমান রে, শুনে নাও শুনে নাও, আল্লাহর গজব শুরু হয়ে গেছে চারিদিকে, আল্লাহর গজব এখন খাটোঘাট হয়ে গেছে। সন্তান বাবার কথা শোনে না, স্ত্রী স্বামীর কথা শোনে না, মার কথা শোনে না, মেয়ে শোনে না, এই মুসিবতের জামানা, গজবের জামানা। এর রাসূল বলছে মুসলমান শোনে না, কিয়ামতের আগে সবচেয়ে বড় দশটা দশটা আলামতের ভিতরে নাম্বার ওয়ান আলামত হলো, তিনটা ভূমিকম্প হবে, এই একটা হলো পূর্ব অঞ্চলে, একটা হলো মধ্যপ্রাচ্য, একটা হলো পশ্চিম অঞ্চলে, তিনটা ভূমিকম্প ধরে মুসলমান মানুষ বন্যার মধ্যে সাঁতার কাটবে। একটু প্রমাণ করেছো ডুবাইয়ের মানুষ, ডুবাইয়ে যারা আছে তাদের ফোন লাগাও, জীবনে পৃথিবীর মধ্যে একমাত্র বাণিজ্য রাষ্ট্রের নাম হলো ডুবাই, আল্লাহ পানির মধ্যে সাঁতার কাটাইতেছে, দুই তালা তিন তালার মানুষগুলো পানির মধ্যে, আল্লাহ কি না পারে রে মুসলমান, আমরা পিপাসায় কাতর পানির অভাবে অনেক জেলায়, ওই না কোথায় বাংলাদেশে, ওই বাংলাদেশে একটা জেলা মেহেরপুর জেলা, যেখানে শুল্কুবার জমিনে মুসলমান অনেকটি বলে পানি ওঠে না, পানির পিপাসায় তারা কাতর হয়ে গেছে, জিনেদা জেলায় অধিকাংশ অধিকাংশ মহল্লায় পানি নাই, অথচ মুসলমান শুনে না
ডুবার মানুষগুলো তিনতলার নিচে বাড়ি ঘর, কত দামি দামি গাড়িগুলো ব্যবসা প্রতিষ্ঠান পানির মধ্যে ডুবায় রাখছে আমার আল্লাহ। মুসলমান শুনে নাও শুনে নাও, লুত আলাইহিস সালাম কাল্লা সাইজ করেছিল লুত আলাইহিস সালামের জামানায়। ওই লুত যখন আল্লাহর সঙ্গে নাফরমানি করেছিল, আল্লাহর বিধান অস্বীকার করেছিল, আমার আল্লাহ এমন একটা গজব দিয়েছিল গো, আল্লাহ তখন এই দুনিয়ার মধ্যে বিশাল একটা পাথরের শিলা ফেলাইছিল, এই পাথরের শিল মুসলমান পাথরগুলো উপর থেকে ফেলাইল, লুত আলাইহিস সালামের মহল্লাকে আল্লাহ সাইজ করে দিয়েছিলেন মুসলমান। জিবরীল আমিন যা কয়, ও আমার আল্লাহ এই জমিনটা আমি শেষ করব কেমনে? আল্লাহ কয় কি হয়েছে বলো? কয় হো আমার মাওলা, এর মধ্যে তো লুত আলাইহিস সালাম আছে তোমার একজন পয়গম্বর, আমার আল্লাহর মধ্যে অনেক নাফরমান আছে, এই নাফরমান গুলো সাইজ করে দাও। শিলা বৃষ্টি আর ঝড় অন্ধকারে নেমে আসলো, লুত আলাইহিস সালামের আহলে বায়েতদেরকে সাইজ করে দিছে আমার আল্লাহ, চলে গেছে। শুধু তাই নয়, মুসলমান শুনে নাও, এ মুসলমান, নূহ আলাইহিস সালামের যখন আল্লাহর সঙ্গে নাফরমানি করেছিল, আল্লাহ সইতে পারে নাই, প্লাবন দিয়া সাইজ করে দিছে, কিন্তু আল্লাহর প্রতি ইমান আনার কারণে এক বুড়া বেচারি ওই প্লাবনের মধ্যে বয়াছিল, সে টেরি পায় নাই, কাছে নূহ আলাইহিস সালাম ডাক, কয় মা তুমি বসে আছো, কয় হারে বাবা কিরা বিলাপন কি শুরু হয়েছে, আল্লাহর গজব শুরু হয়েছে। নূহ আলাইহিস সালাম কয় মা কত হাজার হাজার মানুষ, হাজার হাজার পশু, লক্ষ লক্ষ পশুগুলো তারা সাদুস্মরণ করেছে, মারা গেছে, মা তুমি টের পাও নাই? কয় না বাবা না, কখন হলো প্লাবন, কখন হলো এই দুনিয়ার মধ্যে গজব আসলো, আমি তো কিচ্ছু টের পাই নাই। নূহ আলাইহিস সালাম কয় মা তোমার ইমান ছিল আমার প্রতি, তোমার ইমান ছিল আমার মাওলার প্রতি, এই জন্য আমার আল্লাহ তোমার সমস্ত গজব থেকে হেফাজত করেছে। জোরে জোরে চিল্লায় বল আল্লাহু আকবার। এ মুসলমান শুনে নাও, শুধু তাই নয়, তাই নয় মুসলমান, ও মুসলমান শুনে নাও, এই দুনিয়ার মধ্যে অসংখ্য নবীদের আল্লাহ সাইজ করেছে, অসংখ্য নবীর হালে বায়াতদেরকে সাইজ করেছে। এ মুসলমান আজকে আমরা কর্ম করেছি খারাপ, এই কর্মের ফল আমাদের দিতে হয় আল্লাহর দরবারে গজব। কত মানুষের জানা যায়, আমার নিজের একটা বউ নাই মারা গেল, তার জানাজা পড়তে পারি নাই, তার কাফন পরাইতে পারি নাই, তার জন্য দোয়া করতে পারি নাই, কফিনের মধ্যে নিয়া। ও মুসলমান শুনে নাও, গাউসিয়া কমিটির কিছু লোক আইয়া একটা গর্ত বানাইয়া এর মধ্যে ফেলে দিল, আমাকেও যেতে দেয় নাই। এ মুসলমান করোনায় মারা গেল, একটা বাচ্চা রেখে গেছে, ঢাকার শহরে পাঁচটা বাড়ি রেখে গেছে, ও মুসলমান বাড়ি একটা বাচ্চা রেখে গেছে, বাড়িগুলো কে দেখবে? এই পৃথিবীর মধ্যে মুসলমান কিচ্ছু বলতে কিচ্ছু নিতে পারবা না, মুসলমান কিচ্ছু বলতে কিচ্ছু নিতে পারবা না। কত মানুষ করোনায় মারা গেল, তোমার আল্লাহ বাঁচায় রাখছে, তুমি বেশি বেশি মাওলার বন্দেগী করো, বেশি বেশি আল্লাহর গুণগান গাও, বেশি বেশি আমার মাওলার জিকিরি করো, বেশি বেশি নবীর দুরুদ পড়ো, যে আমার আল্লাহ আমাদেরকে দয়া করেছে, এই জমিনের মধ্যে বাঁচায় রাখছে। ও মুসলমান কত কালকেও ঝড় হয়েছে উত্তরবঙ্গে, সেখানেও 27 জন মানুষ এই ডাক পড়িয়া মারা গেছে, তার আগের দিন মুসলমান ঝড় হয়েছে, বৃষ্টি হয়েছে, শিলা পড়েছে, মুসলমান শ্রীমঙ্গলে 12 জন মানুষ মারা গেছে, তার আগের দিন মুসলমান বৃষ্টি হয়েছে, ঝড় হয়েছে, চট্টগ্রামের জমিনে 8 জন মারা গেছে। তুমি এত লাফালাফি করো কেন, এত বাড়াবাড়ি করো কেন, একটা সেকেন্ড তোমার হাতের গ্যারান্টি নয়। এই জন্য আমার মুর্শিদ কেবলা বলতেন, বাবা পরবর্তী সময় তোমার জন্য কি নিয়ামত বয়ে আনতেছে তুমি নিজেও বলতে পারো না, প্রতিটা নিঃশ্বাসে প্রতিটা ধমে ধমে আমার আল্লাহরে স্মরণ করো, আমার মাওলারে স্মরণ করো, কারণ এখান থেকে বাড়ি ফিরে যেতে পারবা বলতে পারো না। কত মানুষ বাজারে গেছে, ভালো মানুষ গেছে, তারা লাশ হয়ে ফিরে আসছে, কত মানুষ বাজান ঢাকার শহরে যাইতে যাইয়া কত সড়ক দুর্ঘটনায় মারা গেছে, লাশটা পর্যন্ত খুঁজে পাওয়া যায় না। ও মুসলমান শুনে নাও, তুমি রাস্তা দিয়ে চলো, দুর্ঘটনায় মারা যাবা, মানুষের অভিশাপ নিয়ে মরবা, জীবনের দুনিয়া থেকে লাঞ্ছিত হবা, দেখাই নাই মুনাফিকদের কবর, ওই জানোয়ারের কবর, ওই মুনাফিকের কবর, হারামখোরের কবর, বলবে
মুসলমান শুনে নাও, এটা কার কবর? কয় ওই সুদখোরের কবর। এটা কার কবর? কয় ঘুষখোরের কবর। এটা কার কবর? সেই সর্বসম্প্রবৃত্তি সুদখোরের কবর। বান্দা বান্দা দুনিয়ার মধ্যে ভালো কর্ম করে যাবা, তখন মানুষের তো ভালো সুনাম হবে, ও ভালো কর্ম করবে না, মৃত্যুর পরেও তোমার শান্তি নাই, ওই কবরে শোয়ানো পরে ডাকতে বলবি এটা কার কবর? কয় ওই সেই বড় নেতার কবর, যে নেতা দুনিয়ার মধ্যে শুধু হট্টগোল করত, ওই সেই বড় নেতা, পরে হারাম খোর নেতা, ওই হারাম খোরের কবর ওইটা, সুদখোরের কবর ওইটা, ঘুষখোরের কবর ওইটা, ওই জালিমের কবর ওইটা। তার মানে আর বুঝতে বাকি নাই, মরার পরও শান্তি নাই, মরার পরও মানুষ অভিশাপ দেয়। আবার বলো ওইটা কার কবর? কই অমুক ব্যক্তির কবর, যিনি দিনের জন্য নিবেদিত ছিল, একজন ভালো ব্যক্তি ছিল, ইমাম সাহেবের কবর, ওই নেককার বান্দার কবর, অনেক ওই মেম্বার সাহেবের কবর, অমুক মেম্বার সাহেব অনেক ভালো ব্যক্তি ছিল, হারে বেচারা মারা গেছে। কেউ মরে গেলে মানুষ খুশি হয়, কেউ মরে গেলে মানুষ কষ্ট পায়। এই দুনিয়া থেকে সমাজের মধ্যে কেউ মারা গেলে কেউ বলবে আলহামদুলিল্লাহ, কার চোখের পানি পড়বে কাহারে? অনেক মানুষ যখন রাজ্জাক সাহেব, এমপি রাজ্জাক সাহেব মারা গেল, কোথায় কুষ্টিয়া বাস, কোথায় মুসলমান? শরিয়াতের শরিয়াতপুরের মন্ত্রী মুসলমান, পানি পানি উন্নয়ন মন্ত্রী ছিল, খাদ্য মন্ত্রী ছিল, ওই জানাজায় আমি ছিলাম, মুসলমান শুনে নাও, উনি যখন মারা গেল, আমলিক নয়, বিএনপি নয়, প্রতিটা মানুষ চোখের পানি ছাড়ছে আর বলছে হারে, এমন মানুষ আর হয় না, এমন মানুষের জন্য চোখের পানি ছেড়েছে, লক্ষ লক্ষ মানুষ জানাজায় হয়েছে, মানুষগুলো সবাই মুখে বলা লাগছে, এই লোকটা শুধু আমলিক নয়, ইনি ছিল আমাদের দেশের জন্য একটা গৌরব, ইনি ছিল আমাদের এলাকার জন্য একটা গৌরব। কত বিএনপির নেতারে দেখছি কাঁদতে, কত জামাতের নেতারে দেখছি কাঁদতে, আবার ওর পাশে একজন নেতা কিছুদিন আগে মারা গেছে, দেখলাম মানুষ বলে এর মতো হারাম জাদা মরছে না ভালো হয়েছে, হারাম খোর মরছে না ভালো হয়েছে। সুতরাং পৃথিবীর মধ্যে ভালো হও, পৃথিবীর মধ্যে ভালো পথে চলো, অন্যায় করো না, অন্যায় করো না, জুলুম করো না, ব্যভিচার করো না, মন্দ কাজ করো না, আমার আল্লাহর আদালতেও তুমি অপরাধী, মানুষের আদালতেও অপরাধী, আর মানুষের আদালতে যখন অপরাধী হবে, আমার আল্লাহ তারে ক্ষমা করবে না, গজবের মধ্যে পড়ে যাবা, জোরে জোরে চিল্লায় বলা যাবে না, ঠিক কিনা? সুন্নিয়াতের প্রচারের স্বার্থে ভিডিওটি লাইক, কমেন্ট ও বেশি বেশি শেয়ার করুন। আমাদের সাথেই থাকুন।